অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। বর্ষা প্রবেশের প্রাক মুহূর্তে দক্ষিণবঙ্গে শুরু হলো বৃষ্টি। বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। মঙ্গলবার 14 জুন সন্ধে থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার অর্থাৎ আজ সকাল থেকেই আকাশ মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। কোথাও আবার বৃষ্টিও শুরু হয়েছে সকাল থেকে। আজ সারাদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতা থাকবে 81%।